নেব না, এই তো কাটা রয়েছে বাজার খাবানি, কতগুলো কাটা রয়েছে দেখলাম ফ্রিজে। না না না, আরে না, কালকে ডাল রানলি কাটা রয়েছে। চাল কুমড়ো গাছটা দেখে তোমাদের মনে হয় যে এত চাল কুমড়ো হতে পারে, আমি নিজেও কিন্তু বুঝতে পারিনি এতগুলো চাল কুমড়ো ছিল। তো দেখতে পেলে পাঁচটা চাল কুমড়ো হয়েছে গাছে, এই দেখো তো গাছটাও তো তোমরা দেখলে। আমি না মানে একটা চাল কুমড়ো যেন ওখানে দেখতে পাইনি, অথচ পাঁচটা মানে জামাইবাবু গিয়ে পাঁচটা কেটে নিয়ে এলো। তো এই যে দাদাটা এসছে, উনি নিয়ে যাবে চাল কুমড়োগুলো, তো ওনার উনি বিক্রি করবে, দেখি কত টাকা দেয়। তো কত দিয়েছিল সেটা তো আমি পরে ভিডিওটা এডিট করছি। তো এই চারটে চাল কুমড়ো উনি দেখো নিয়ে যাচ্ছে, এত বড় বড় দিয়েছে, কত টাকা শুনবে, 50 টাকা মাত্র। তো গাছের এই টাটকা চাল কুমড়ো খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো অনেকগুলো হয়েছে, তো কি করবে, আর অনেকেই তো খেয়েছে, লোককেও দিয়েছে আশেপাশে, আর মাঝে সাঝে এরকম 4-5টা একসঙ্গে হলে মানে কয়েকটা রেখে দেয়, আর একটা যে রেখে দিল বাড়িতে খাওয়ার জন্য। তো বন্ধুরা, আমার নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব 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 ভালো আছো আর সুস্থ আছো। আমিও মোটামুটি ভালোই আছি, কিন্তু মা একদমই ভালো নেই। আর এদিকে দিদি শুরু করে দিয়েছে সকালের বাসি কাজ, এখন বাজে 6:30, আর ও দেখো ঘর ঝাড় দিয়ে দিচ্ছে। আমি উঠেছি, এই ফোনটা হাতে নিয়েই উঠলাম, আর আমাদের বিড়ালগুলো দেখো ওরাও সব উঠে পড়েছে। তো আশা করছি বন্ধুরা আজকের ব্লগটা তোমাদের সবার খুব ভালো লাগবে, আর সবাই সাথে থাকো, দেখতে থাকো, কেউ কিন্তু স্কিপ করবে না, ফুল ভিডিওটা দেখে আমাকে একটু সাপোর্ট করো। তো চলে এলাম আমি ফুল তুলতে, দিদি ওদিকে কাজ করছে, ঘর ঝাড় দিয়ে উঠোন ঝাড় দেওয়া শুরু করবে, আর আমি এলাম ফুল তুলতে। দেখো গাছটাতে কত ফুল ফুটেছে, নীলকণ্ঠ ফুল, তো অনেক ফুল হয়েছে, আমি সব কটা ফুল এখন তুলে নেব। ওদিকে একটা টগর গাছও আছে। তো যাই হোক, ফুলগুলো তুলতে থাকি আর তোমরা ব্লগটা দেখতে থাকো। এদিকেও কতগুলো নীলকণ্ঠ গাছ হয়েছিল, তো অনেকগুলো আবার কেটেও ফেলেছে দিদির বান্ধবীও, দেখো ফুল তুলে বেড়াচ্ছে। তো দিদি ভাই, তো আমাকে দেখো একটা পদ্ম ফুল দিচ্ছে, এই যে ওনাদের পদ্ম ফুল গাছ আছে, এই যে আমাকে একটা দিচ্ছে, আর উনি এখান থেকে কিছু নীলকণ্ঠ ফুলও নিচ্ছে। তো যাই হোক, সকালবেলায় এখানকার লোকেদের মানে আমাদের এখানকার আশেপাশের লোকেদের বেশিরভাগই কারো ফুল কিনতেই হয় না, সবার বাড়িতে এরকম নীলকণ্ঠ ফুল, পদ্ম ফুল, টগর ফুল তো আছে, আর আমার দিদিদেরও তো তোমরা দেখতে পাচ্ছ আছে টগর ফুল, নীলকণ্ঠ ফুল, এদিকে আছে জবা ফুল গাছটা কত বড় হয়েছে। তো এখন আপাতত জবা ফুল গাছটাতে একটা দুটো করেই ফুল পাওয়া যাচ্ছে, বেশি ফুল ফুটছে না, আর আমি এই টগর ফুলগুলো এদিক করেই তুলব। তো জমির ওপাশটাতে আর যাব না, কারণ এখন সকালবেলা তো অনেক জোক আছে, তো জানো সকালবেলায় জঙ্গল মানে একটু ভিজে ভিজে টাইপের, মাঝরাতের দিকে একটু ঠান্ডা পড়ে যাচ্ছে আর শিশিরে ভেজা। তো ওদিকে আর নামবো না, আমি এদিক থেকে যতগুলো পারি ফুল তুলে নিয়ে ঘরে যাব। দিদি এবার উঠোনটা ঝাড় দিচ্ছে, উঠোনের সাথে সাথে দেখো এই ফুল রাস্তাটাও ঝাড় দিয়ে দেয় বলতে গেলে বেশিরভাগটাই। তো এবার আমি যাব ঘরের দিকে, তো চলো ঘরের সামনেটা একবার দিদিদের দেখাই, এই যে ঘরের লুকটা দেখিয়ে দিলাম, পুরো কমপ্লিট হয়নি তবে অনেকটাই হয়ে গেছে বেশিরভাগটা। তো চলো এবার ঘরের দিকে যাই, এবার করবো ব্রাশ, ব্রাশ করতে করতে একটু হাঁটাহাঁটি করবো, আর বাবানকেও ঘুম থেকে তুলে দেব, ও উঠবে ব্রাশ করে নেবে। আমি ফুলের প্লাস্টিকটা এখানে রেখে দিলাম। তো এবার বেরিয়ে পড়েছি দুবোন মিলে ব্রাশ করতে আর মর্নিং ওয়াক করতে। তো সকাল সকালই দেখো আজকে বন্ধুরা কতটা রোদ বেরিয়েছে, আর এ পাশে শুধু ধান চাষ হয়েছে, তো দেখতে কত ভালো লাগে না, যখন ধানগুলো উঠবে না তখন আরও বেশি ভালো লাগে। চলে এসেছি ব্রাশ করে, মুখ টুক ধুয়ে বসে আছি এই যে, আর দিদির কোলে দেখো ওর কালী বসে আছে, তো এর নাম হচ্ছে কালী। তো কোলের মধ্যে বসে দেখো আদর খাচ্ছে, এরা কোলে বসে বসে এতটাই ইয়ে হয়ে গেছে যে আমি যখন বসি ওরা নিজেরাও বুঝতে পারে না, চট করে আমার লাভ দিয়ে আমার কোলে উঠে পড়ে, কিন্তু আমি তো আবার একটু ভয়ও পাই, আর তাছাড়া আসলে ফাসলে দেবে সেটারও একটা ভয় আছে। তো এই দেখো ছোটোটাকে কোলে নিয়েছে, এখন কালীটাকে কোলে নেওয়ার পরে এই যে ছোটোটাকে, একদম ছোট্ট বাচ্চা, এটা দেখতে না ভীষণই কিউট, খুবই সুন্দর দেখতে, চোখগুলো দেখলে বেশি মায়া পড়ে এর দিকে, আর কথা বললেই কথা বলে এরা প্রত্যেকেই। তো দিদি যাবে এখন পাস্তা বানাতে, এই দেখো এই যে, তো আজকে সকালবেলা আমাদের পাস্তা খাওয়া হবে সকালবেলার টিফিনে। তো আজকে হচ্ছে বন্ধু,
আজকে হচ্ছে বন্ধুরা নবমী, নবমী পুজো, মহানবমী পুজো। তো তোমরা সবাই ঠাকুর দেখতে পারো, খুব মজা করো। এবছর আমি আর ঠাকুর দেখতে বেরোইনি, এই আশেপাশে যেগুলো আছে সেগুলোই দেখা হয়েছে। আর যে সেই মানে আলাদাভাবে যে ঠাকুর দেখতে বেরোনো প্রত্যেক বছর, সেটা আর করা হয়নি। যাই হোক, মা শরীরটা ভালো নেই, আমরা কীভাবে বেরোতে পারি, মাকে রেখেছে না। তো যাই হোক, এই যে সকালবেলা পাস্তাটা একদম রেডি হয়ে গেছে, ডিম দিয়ে পাস্তা করেছে, একটু আলুও দিয়েছিল, খেতে কিন্তু বেস্ট ভালো হয়েছে, মানে দারুণ হয়েছিল, টেস্টি। আমার তো একটু সস লাগে, তো আমি সস নিয়েছি, দিদি সস একদমই ভালোবাসে না। তো দিদি এদিকে কাঠে রান্নাও করছে আর খাওয়া দাওয়া হচ্ছে, কড়াইতে গাঁটি সেদ্ধ বসানো হয়েছে, কচুর গাঁটি রান্না হবে। তো আজ হচ্ছে বন্ধুরা পরের দিন, কালকে ওই পর্যন্ত ছিল ব্লগটা, কি জানি করতেই পারছি না ঠিকঠাক। তো আজ হচ্ছে দশমী, এই দশমীর দিনে দিদি আবার একটু বেরোচ্ছে, দিদি না দিদি জামাইবাবু দুজনে বেরোচ্ছে, কালকের ব্লগটা কন্টিনিউ আমি করতে পারিনি, তার জন্য সরি সবাইকে, সবাই একটু মানিয়ে গুছিয়ে নাও, কিছু করার নেই। তো দিদি এখন বেরোচ্ছে, আজ হচ্ছে বন্ধুরা মঙ্গলবার, আজকে মহাদশমী, তো আজকে বিজয় দশমী, দিদিরা বেরোচ্ছে একটু দরকারে, দিদি জামাইবাবু। তো আজকে আমি একাই বাড়িতে থাকবো মায়ের সাথে, দিদি আস্তে আস্তে হয়তো রাত হয়ে যাবে, কখন মানে ফেরার কোনো টাইমে কোনো ঠিক নেই, যাচ্ছে অনেকটা দূরেই। তো যাই হোক, ওরা এখন বেরোচ্ছে, তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম। তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো, জানি না কতদূর কী করতে পারবো, সবাই একটু পাশে থাকো, সাপোর্ট করো। আর দিদিরা ওই যে বেরিয়ে গেল, এবার আমি ঘরের দিকে যাব, চলো। তো বাবান তো টাটা করে নিল, মাসিমণি আবার বাবানকে টাকা দিয়ে গেল 20 টাকা। তো বললো তুই কিছু খাবার খেয়ে নিবি, খাবার তো এমনি সবসময়ই নিয়ে আসছে, এটা ওটা সেটা, তারপর দেখো বেরোনোর সময় তোমরা দেখলে, দিদি ওকে আবার 20 টাকা একটা দিয়ে গেল যে তুই কিছু খাবার খেয়ে নিবি। বাবান তো ব্রাশ হাতে নিয়ে দৌড়ে বেড়াচ্ছে আর মায়ের সাথে গল্প করছে, পাশের বাড়ির বউটা এই যে, আর মা তো সারাক্ষণ শুয়েই থাকে তোমরা জানো, এই দেখো শুয়ে আছে। এখন আমি হচ্ছে খাওয়া দাওয়ার দিকে যাব। তো দিদি সকালবেলা কী মানে বানিয়ে রেখে গেছে তোমাদের, চলো একবার দেখাই। এখানে আছে ল্যাংচা, এটা আছে কালকে পুঁই শাকের একটা তরকারি মানে ঘ্যাট, এটা আছে রসগোল্লা, আর আছে বন্ধুরা এখানে কালকের একটু পাস্তা ছিল, এটা বার করে রাখলাম, গরম করলে বাবান পরে খাবে। আর এখানে বানিয়ে রেখে গেছে দিদি সকালের জন্য, দেখো লুচি, তো বড় বড় সাইজের লুচি করেছে, 2 থেকে 3টে খেলেই পেট ভরে যায়। ছিল আগের দিনের একটু ডাল, বাবানকে গরম করে দিয়েছি, দিয়েছি ল্যাংচা, বাবানকে দিয়েছি 3টে লুচি, আর আমি নিয়েছি 3টে নিয়ে বসেছি, পরে আরও 2টো নিয়েছিলাম, যাই হোক 5টা খেয়েছিলাম। তো শাক দিয়ে মিষ্টি দিয়ে খেয়ে নিলাম সকাল সকাল লুচি, আর সকালে যে আমি খেতে বসে পড়েছি বন্ধুরা, এই দেখো পুঁই শাক ছিল এর মধ্যে, আর ছিল বেগুন, পটল, আলু আর পাঁচফোড়ন পেঁয়াজ দিয়ে করেছিল, খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল, আর লুচি লুচি দিয়ে খেতেও বেস্ট ভালোই হয়েছে। আর মাকে এই লুচি দেখতে পাচ্ছ, এর আধখানা লুচি দিয়ে একটুখানি ল্যাংচা নিয়েছিলাম সাথে মিষ্টি নিয়ে, মাকে 2 গাল 3 গাল মতো খাইয়ে দিয়ে এসেছি, মা তো খেতেই পারছে না তোমরা জানো, তোমাদের সবসময় বলছি আমি। যাই হোক, খাওয়া দাওয়া সেরে চলে এসেছি রান্নাঘরে বন্ধুরা, ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে মাছটা পার করে নিয়েছি, এটা হচ্ছে রুই মাছ, জ্যান্ত রুই এনেছিল কালকে, তো মাছ দিয়ে একটা ঝোল হবে। আর এখানে চালকুমড়ো কাটা আছে, আগে 2 দিন আগে কাট, তো ভাবছি কয়েক পিস চালকুমড়ো ভেজে নেবো, আর পুঁই শাকের ঘ্যাটটা তো আছেই সাথে। তো এই হচ্ছে রান্নাবান্না, দিদিরা তো বাড়িতেই নেই। তো রুই মাছ দিয়ে কাঁচকলা আলু দিয়ে ঝোল করব, এই যে মাছ বার করে নিয়েছি 4 পিস। আর এখানে দেখো মাছের একটা পটকা, একটু তেল ছিল, বাবান বললো আমাকে ভেজে দাও, তো ওকে ভেজে দেবো। তো রান্নাবান্নাগুলো আমি শুরু করে দেবো, একদম পাতলা একটা ঝোল হবে মাছের। আর এদিকে কাজবাল এখনও অনেকগুলোই আছে, ঘর দোর ঝাড় দেওয়া, চান করা, পুজো দেওয়া, অনেক কাজই আছে। তো ওই জন্য ভাবলাম রান্নাটা আগে সেরে নিই, রান্নার কাজটা মিটে গেলে বাদ বাকি সব কাজ আস্তে আস্তে হয়ে যাবে। আর সকালবেলা তো আমি কোনো কাজই করিনি, দিদি সমস্ত কাজ বা সেরে লুচি করে তারপর আমি ঘুম থেকে উঠেছিলাম ও বেরোনোর সময়। তো যাই হোক, কালকে রাত্রে আমার মা খুব অসুস্থ ছিল, তো সোমবার রাতে তো ভীষণই অসুস্থ, সারা রাত মা ঘুমাতে পারেনি, ছটফট করছিল, সেই বুকে ব্যথাটা আবারও বেড়েছিল, তো বুঝতে পারিনি হঠাৎ করে কি হলো। তো ওই জন্য আজকে সকালবেলায় আমি দেরি করে উঠে মানে আমি দেরি করে উঠেছি, উঠে দেখি দিদির সব কাজ হয়ে গেছে, লুচি করা হয়ে গেছে, দিদি রেডি হয়ে গেছে। তো রান্না করতে করতে তোমাদের পাশের বাড়িটা একবার দেখিয়ে দিলাম, কত ছাগল আছে ওদের। আর এখন বন্ধুরা বাজে 4:30, বাইরে এসে বসে আছি, দিদিরা এখনও আসেনি, তো আমি একটু বাইরে বসে হাঁস মুরগিগুলো আছে ওদেরকে দেখছি। আর বিড়ালটা দেখো লাভ দিয়ে আমার কোলে উঠে বসে পড়েছে, কি বলতো আমি একটু ভয় পাই, ওরা আসলে টাসলে দেয় তো এচ্ছে ব্যাপার, ও হয়তো দিদিকে মনে করেছে আমাকে, ওই জন্য লাভ দিয়ে কোলে উঠে পড়েছিল সুযোগ পেয়ে। তো ওকে আবার আমি নিচে নামিয়ে দিলাম, আর এদিকে হাঁস মুরগিগুলো উঠবে ঘরে,
তো ওদেরকে চাল দিয়েছিলাম খেতে, খেয়ে দিয়ে সব ঘরের দিকে যাবে। আর এদিকে দেখো পাশের বাড়ির ছেলেটা অঙ্কুশ, তোমরা আগে একদিন ব্লগে দেখেছিলে অঙ্কুশকে, তো এসেছে আমার সঙ্গে একটু গল্প করতে। ও ভীষণ গল্প করতে খুব ভালোবাসে, আর ওর হাসিটা না খুব মিষ্টি। এই দেখো আমি ওকে বলছি তোর জামাটা দিয়ে খুলে, বলছি না না, চলে এসেছে দেখো আমার কাছে, কত মিষ্টি বাচ্চাটা। তো বন্ধুরা এখন আমি চেক করতে এলাম হাঁস মুরগিগুলো সব উঠেছে কি না, দিদি বাড়ি নেই বুঝতেই পারছো, একটা দায়িত্ব তো আছেই ঠিক না। এদিকে বাবান ছিল পুজো প্যান্ডেলে, ও সেই দুপুর থেকে পুজো প্যান্ডেলে গিয়ে খুব মজা করেছে, এবছর একটু বড় হয়েছে বুঝতে পারছো তো, মজা জিনিসটাও বুঝে গেছে। তো পুরো দিনটাই বলতে গেলে প্যান্ডেলে কাটাচ্ছে, ওখানে কয়েকটা বন্ধুও করে নিয়েছে যাদের সঙ্গে খেলাধুলা করছে, নাচ করছে, খুব মজা করেছে এবছর পুজোতে। আর এখন চলে এসেছি আমি জামাকাপড়গুলো তুলে নেব, বেজে গিয়েছে প্রায় 5টা। তো দিদিকে ফোন করেছিলাম, এখনও আসতে ওদের একটু লেটই হবে, রাত হয়ে যাবে মনে হচ্ছে। তো জামাকাপড়গুলো তুলে নিয়ে গিয়ে এবার আমি ইয়ে করবো, মানে সন্ধে দেবো বাবান। দেখো আবারও পুজো প্যান্ডেলের দিকে যাচ্ছে, আর বাইরের লাইটগুলো এই দেখো জ্বেলে দিয়েছে। তো চলো এবার আমি ঘরে যাই বন্ধুরা, ঘরে গিয়ে সন্ধে দেবো আর জামাকাপড়গুলোও ভাঁজ করতে হবে। তো এবার ঘরের দিকে যাই, তো আশপাশটা তোমাদের দেখিয়ে দিলাম, আমাদের হাঁস মুরগিগুলোও উঠে গিয়েছে সব, আর এদিকে আর একটা ইয়ে আছে ওটা তুলে নিয়ে চলে এসেছি। শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধে দিয়ে দিয়েছি দেখো ঘরে, আর একটু গরম লাগছে বলে পাখাটা চালিয়ে নিয়েছি, মা এই যে শুয়ে আছে। তো বেশিরভাগ সময় মা তো সোজা হয়েই শুয়ে থাকে, এখন একটু কাত হয়েছে, তো কাত হতে গেলে না মায়ের খুব ব্যথা লাগে। এখন বাজে 8:10, দিদিরা দেখো ঢুকে পড়েছে, এই যে অনেকটা রাতে এসে গেছে, আর দেখো সঙ্গে করে খাবারও নিয়ে এসেছে। তা দিদির একটা কী বলো তো, বাইরে গেলেই কিছু না কিছু নিয়ে ঢোকে। চলে এসছি পুজো প্যান্ডেলে, আজকে আমাদের খাওয়াবে দশমীর দিন, তো আজকে দেখো কি খাওয়াচ্ছে এখানে। আজকে বাবান ওই দেখো বসে পড়েছে, কতগুলো বন্ধু বানিয়েছে দেখতে পাচ্ছ, অনেকগুলো বন্ধু হয়ে গেছে। তো যাই হোক আজকে বন্ধুদের সাথে খেতে বসে পড়েছে, আমার সঙ্গে আর বসেনি, তো এদের ব্যাচটা হয়ে গেলে পরে আমরা খাবো। আমি এসছি, আর বাবানদের যে মানে খেলাধুলা হয়েছিল অঙ্কন প্রতিযোগিতা, সেগুলোর জন্য এরা গিফট দিয়ে দিয়েছে আজকে। কি গিফট দিয়েছে তোমরা পরের ব্লগে দেখবে, আজকে আর দেখানো যাবে না। আর এখানে পরের ব্যাচে বসে পড়েছি আমি আর দিদি, আমি দেখো নতুন একটা কুর্তি পরে নিয়েছি, আজকেই প্রথম পরলাম কুর্তিটা। আর দিদি বসেছে এই যে, এখন কি কি খাওয়াচ্ছে চলো তোমাদের একবার দেখাই। এখানে করেছে বন্ধুরা পোলাও, আর সাথে কি আছে চলো দেখতে থাকো, দিয়ে দিয়েছে জল, আর এদিকে কয়েকটা বাচ্চা ছেলে বসেছে দেখো, আর আমি আর দিদি এপাশ করে বসেছি, জায়গাও পেয়ে গেছি বসে পড়েছি। আর এখন বেজে গিয়েছে তাও 9টার বেশি বাজে, তো এ দিয়ে দিয়েছে আলুর দম, এখন খাওয়া দাওয়া এখান থেকে ছেড়ে গিয়ে গিয়ে শুয়ে পড়বো। আর বুঝতেই পারছো সেরকম কিছু কাজ বাজার নেই, খাওয়া দাওয়াটা এখানে সেরে নিয়ে আলুর দম দিয়ে পোলাও, আর আছে তোমার ইয়ে পেঁপের চাটনি, তার সঙ্গে ছিল বোঁদে পাঁপড়ও ছিল। তো খাওয়া দাওয়া সেরে চলে এসেছি, এই দেখো আর বাইরের লাইটগুলো কত সুন্দর লাগছে। তো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি, ভালো লাগলে অবশ্যই লাইক করবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আজকের মতো টাটা, গুড নাইট, আসছি আগামীকাল।